সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মূলধন ও মুনাফা জাতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রাথমিক আলোচনা 2 নম্বর লেকচার। এটা তোমরা আগেই জেনেছো যে এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রায় 14 মার্কের কোশ্চেন থাকে এখান থেকে। তো আমরা এটা দ্বিতীয় প্রাথমিক আলোচনা, এটাই শেষ, এটা দিয়ে আমরা এরপর সৃজনশীলে চলে যাব। আমরা ওইদিন জেনেছিলাম যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন এগুলিকে কাকে বলে, এগুলি কি প্রকারভেদ। আমরা আজকে শুধু এগুলির যে সূত্রটা আছে এটা পড়বো, মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তি। প্রথমে আমরা প্রাপ্তি পড়বো। তোমরা 1 নম্বর সৃজনশীল করতে গেলেই দেখবে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত, আমরা প্রাপ্তিটা আগে পড়বো। হ্যাঁ, মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি দেখো কি কি আছে, জমি বিক্রয়, দালান কোঠা বিক্রয়, ঋণ ঋণ গ্রহণ, মূলধন বন্ধকী ঋণ, এগুলি। অর্থাৎ তোমরা শুধু কি পড়বা, শুধু পড়বা হচ্ছে তিনটা, কি কি পড়বা, এই যে এই তিনটা আমি দেখাই দিচ্ছি, যে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি পড়বা হচ্ছে মূলধন ঋণ, যে কোনো ঋণ, ঋণ গ্রহণ, আর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদের অনেকগুলি নাম আছে, জমি বিক্রয়, দালান কোঠা বিক্রয়, এগুলি তোমরা পড়বা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কি, মূলধন ঋণ গ্রহণ, আর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয় কি, জমি বিক্রয়, দালান কোঠা বিক্রয়, বাড়ি ঘর বিক্রয়, আসবাবপত্র বিক্রয়, এগুলি এগুলি পড়লেই হবে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে কি, তাহলে মূলধন ঋণ গ্রহণ স্থায়ী সম্পদ বিক্রয়, শেষ। মূলধন জাতীয় প্রাপ্তি শেষ, এরপর মূলধন জাতীয় আয়, স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা। মূলধন জাতীয় আয় কি, স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা। অর্থাৎ এই যে আমরা স্থায়ী সম্পদ বিক্রি করছি, এখান থেকে যদি লাভ হয়, যেমন আসবাবপত্র বিক্রয় হতে মুনাফা, শুধু আসবাবপত্র বিক্রয় কিন্তু, শুধু আসবাবপত্র বিক্রয় কিন্তু হচ্ছে এই যে মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু আসবাবপত্র বিক্রি করে যদি লাভ করে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আসবাবপত্র বিক্রয় জনিত লাভ, দালান কোঠা বিক্রয় জনিত লাভ, এগুলি যে কোনো। এরপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই যে এখানে দেখো মূলধন জাতীয় ব্যয় কি, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলেই মূলধন জাতীয় ব্যয়, যেমন হচ্ছে কল কবজা, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, মোটর গাড়ি, বৈদ্যুতিক যন্ত্র, সুনাম, প্যাটেন্ট, বিনিয়োগ, লগ্নি, টেলিফোন সংস্থাপন ব্যয়, সকল প্রকার স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদের সংস্থাপন ব্যয়, এগুলি সবই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাব মুনাফা জাতীয় আয়। দেখো বিক্রয়, তোমরা এতদিন হিসাবের ছকে যে আয়গুলি পড়ে আসছো সবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিক্রয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, শিক্ষানবী সালামী, লভ্যাংশ প্রাপ্তি, বাড়ি ভাড়া প্রাপ্তি, আমানতের সুদ, বিনিয়োগের সুদ, তারপরে খবরের কাগজে বিক্রয়, উপহার, এটিএন নিকট প্রাপ্তি, যে কোনো সুদই প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপরে বিক্রয়, উত্তোলনী সুদ, এগুলি পড়তে পারবা, শেষ। এরপরে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তোমরা এতদিন যে ব্যয় পড়ে আসছো, যেমন পণ্য ক্রয়, বেতন, মজুরি, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, টেলিফোন বিল, ডাকাতার, সকল প্রকার সুদ প্রদান, ঋণের সুদ, ঋণের সুদ প্রদান, তারপর হচ্ছে মূলধনের সুদ প্রদান, এগুলি সবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে আমরা বিলম্বিত, আরেকটা নতুন, শুধু এই দুইটা বললে হবে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য, নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, আর এই ব্যবসায় স্থানান্তর ব্যয়, ব্যবসা ঢাকা থেকে বরিশাল স্থানান্তর, মতিঝিল থেকে কমলাপুর স্থানান্তর, এই ধরনের ব্যয় থাকলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য। আমরা পরবর্তী ভিডিওতেই সৃজনশীল একটা একটা করে আলোচনা শুরু করবো।